নিয়োগ দুর্নীতির তদন্তে ফের তৎপরতা সিবিআই এর আজ সকাল থেকে একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান সিবিআই এর বিধাননগরের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মেয়রিন কাউন্সিল দেবরাজ চক্রবর্তীর বাড়ি রাজারহাটের বাড়িতে সেখানে সিবিআই আধিকারিকরা শান্তনু এখনো পর্যন্ত কি কি খবর কি কি পরিস্থিতি দেখো তোমাকে জানিয়ে রাখি সকাল 9টার পর কিছু সময় পর কিন্তু দেবরাজ চক্রবর্তী সিবিআই দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই আধিকারিকরা আসে এবং এই যে বাড়ি রয়েছে এই রাজারহাট রোডের উপরে একেবারে চিনার পার্ক সংলগ্ন সেই বাড়িতে কিন্তু সিবিআই আধিকারিকরা আসেন এবং তারা আসার পর কিন্তু ঘরে প্রবেশ করছিলেন সেই সময় দেবরাজ চক্রবর্তী যারা বাড়িতে দায়িত্বে প্রাপ্ত ছিলেন যারা সিকিউরিটি তারা জিজ্ঞাসা করছিলেন কোথা থেকে এসেছেন তারা বলা হয় যে সিবিআই থেকে এসেছেন এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা আসেন তারপরে তাদের প্রবেশ করতে দেওয়া হয় এরপর সেই সময় কিন্তু দেবরাজ চক্রবর্তী বাড়িতে ছিলেন এবং সেই সিবিআই আসার খবর পেয়ে কিন্তু দেবরাজ চক্রবর্তী আসেন এবং তারপরে কিন্তু তিনি ঘরে প্রবেশ করেন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই খবর পাওয়ার পরে কিন্তু বাগুইআটি থানার পক্ষ থেকে কিন্তু পুলিশ আসে এবং একদল পুলিশ কিন্তু তারা আসে এবং এসে বাগুইআটি থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন শান্তনু সরকার তার নেতৃত্বে বাগুইআটি থানার পুলিশ আসে এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তারা কথা বলে কি কারণে যে আধিকারিকরা এসেছেন এবং তারা সেটা জানার চেষ্টা করেন এবং পরবর্তী সময় কিন্তু বাগুইআটি থানার যিনি আধিকারিক রয়েছেন তিনি কিন্তু ভারপ্রাপ্ত ঘরে প্রবেশ করেন কথা বলেন এবং এই মুহূর্তে বাইরে বেরিয়ে আসেন এবং যেটা প্রথমে এই যে তার ঘরে প্রবেশ করা এবং সে কর্মকর্তাদের নিয়ে যেটা দেখাচ্ছেন চিত্রটাকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু রয়েছেন এবং বাগুইআটি থানা আইসি শান্তনু সরকার তিনি কিন্তু রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু প্রথমে কিছুক্ষণ বাক্য বিনিময় করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে তার বাক্য বিনিময় এবং পরবর্তী সময় কিন্তু তিনি এই ঘরে প্রবেশ করতে পারেন এবং তিনি ঘরে প্রবেশ করার পর কিন্তু তিনি এই প্রথমে গিয়ে পৌঁছান এবং গিয়ে কথা বলেন এবং তারপর তিনি বেরিয়ে আসেন এই মুহূর্তে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে সিবিআই তল্লাশি অভিযানে গিয়েছে সেখানে পুলিশের কি ভূমিকায় প্রশ্ন উঠছে।